হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন এন্ড ফ্রেশ ভিডিওতে। আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে ডিবি বলে এই নিউ ক্যারেক্টারের কি কাজ হতে চলেছে, অর্থাৎ কি এবিলিটি হতে চলেছে তার ফুল ডিটেলস থাকবে। এছাড়া তোমরা এই নিউ ডিবি বলে এই নিউ ক্যারেক্টারটি নিয়ে খেললে তোমরা ক্রোনো, এছাড়া তোমরা এখানে হুকুম ক্যারেক্টার নিয়ে খেলতে পারবে কি না তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে। তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো। হ্যাঁ, ভিডিওটিতে এখনো পর্যন্ত যারা লাইক করোনি কি করছো ইয়ার, একটি করে লাইক করে দাও, কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে। তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ক্যারেক্টারের কি কাজ হতে চলেছে ফ্রি ফায়ারের মধ্যে। এছাড়া তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো কি করছো ইয়ার, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি। তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো। হ্যালো বন্ধুরা, দেখো এখানে তোমরা এই নিউ ক্যারেক্টার নিয়ে খেললে তোমরা ডিজে আলো ক্রোনো এছাড়া হুকুম ক্যারেক্টার নিয়ে খেলতে পারবে কি না। এখানে তোমরা এই নিউ ক্যারেক্টার নিয়ে খেললে তোমরা ডিজে আলো হুকুম এছাড়া তোমরা ক্রোনো ক্যারেক্টার নিয়ে খেলতে পারবে। তার কারণ হলো এই নিউ ক্যারেক্টারটি অ্যাক্টিভ এখানে প্যাসিভ স্কিল, আর এছাড়া তোমাদের এই ডিজে আলো ক্রোনো এছাড়া হুকুম এগুলি অ্যাক্টিভ স্কিল। তাই এখানে তোমরা এই নিউ ক্যারেক্টার নিয়ে খেললে তোমরা ডিজে আলো বা এখানে তোমরা ক্রোনো নিয়ে তোমরা খেলতে পারবে। আর এই নিউ ক্যারেক্টারের ফ্রি ফায়ারের মধ্যে কি কাজ হতে চলেছে দেখো। এখানে তোমরা যদি এই নিউ ক্যারেক্টার পারচেস করো, পারচেস করার পর এখানে তোমাদের লেভেল ওয়ানে এখানে তোমাদের এই নিউ ক্যারেক্টারের কি কাজ হতে চলেছে দেখো। এখানে তোমাদের মুভমেন্ট স্পিড এখানে তোমাদের 5% ইনক্রিজ হবে এই নিউ ক্যারেক্টার নিয়ে খেললে। এছাড়া তোমাদের এখানে ইনক্রিজ হবে এখানে তোমাদের একুরেসি তোমাদের 10% ইনক্রিজ হবে, বাট এখানে তোমাদের লেভেল ওয়ানে। এবং এখানে তোমাদের লেভেল টু এ এখানে তোমাদের মুভমেন্ট স্পিড ইনক্রিজ হবে 7%, এছাড়া তোমাদের এখানে একুরেসি এখানে ইনক্রিজ হবে 13%, এছাড়া তোমাদের এখানে লেভেল থ্রিতে এখানে তোমাদের মুভমেন্ট স্পিড এখানে ইনক্রিজ হবে 9%, এবং এখানে তোমাদের 17% এখানে তোমাদের একুরেসি ইনক্রিজ হবে। এছাড়া তোমাদের লেভেল ফাইভে এখানে তোমাদের 13% মুভমেন্ট স্পিড ইনক্রিজ হবে, এখানে তোমাদের একুরেসি ইনক্রিজ হবে এখানে তোমাদের 28%। এছাড়া তোমাদের 6 লেভেল করে নিলে এই নিউ ক্যারেক্টারটি, অর্থাৎ এখানে তোমরা যদি ম্যাক্স লেভেল করে নাও তাহলে এখানে তোমাদের মুভমেন্ট স্পিড 15% পর্যন্ত বেড়ে যাবে। এছাড়া তোমাদের এখানে এই ম্যাক্স লেভেলে এখানে তোমাদের একুরেসি 35% বেড়ে যাবে, অর্থাৎ এই নিউ ক্যারেক্টারের মারাত্মক লেভেলের কাজ হতে চলেছে ফ্রি ফায়ারের মধ্যে। তোমরা যদি এই নিউ ক্যারেক্টারটি পারচেস করার পর তোমরা যদি ম্যাক্স লেভেল করে নাও তাহলে এখানে তোমাদের মুভমেন্ট স্পিডও বেড়ে যাবে, এছাড়া তোমাদের একুরেসি 35% পর্যন্ত বেড়ে যাবে। অর্থাৎ এখানে তোমাদের এখানে এই যখন এনিমিকে তোমরা যখন মারবে তোমাদের এনিমিকে গায়ে প্রত্যেকটি গুলি লাগবে, অর্থাৎ এখানে তোমাদের ইদিক উদিক গুলি যাবে না, এখানে তোমাদের এনিমির গায়ে প্রতিটি গুলি লাগবে। এখানে তোমাদের 35% এখানে তোমাদের একুরেসি এখানে ইনক্রিজ হয়ে যাবে, অর্থাৎ প্রতিটি গুলি লাগবে এবং এনিমি তাড়াতাড়ি মরে যাবে। এখানে এই ক্যারেক্টারের এই নিউ কাজ হতে চলেছে ফ্রি ফায়ারের মধ্যে। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের এই নিউ ভিডিওর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।